মাহফিলের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যাদের সুন্দর সমৃদ্ধশালী অগ্রগামী এবং সবচেয়ে এগিয়ে আছেন, সব সময় যার কাছে গেলে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আজকের এই গণভোজনে আমরা সবাই একত্রিত হয়ে ওনার জন্য, ওনার ফ্যামিলির জন্য, আমরা সকল গ্রামবাসীর জন্য, এলাকাবাসীর জন্য আমরা শিব আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আশা এবং বসাকে কবুল করুক, এই কোরআন খতমকে কবুল করুক, আমরা সবাই বলি আমিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে এই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون من افترى على الله كذبا أو كذب بالحق صدق الله العلي العظيم স্মরণ সভায় উপস্থিত হয়েছেন আমাদের এলাকার নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ ও সর্বশ্রেণীর মহলের সর্বাধিক সাধারণ মানুষ ও হাফেজ ওলামায়ে কেরামগণ, সবার প্রতি আমার সালাম। আমি দুটি কথা বলবো, আজকে বক্তৃতা দেওয়ার দিন না, তারপরও দুটি কথা না বলে আমি পারছি না। আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসাবে, আওয়ামী পরিবারের একজন সদস্য হিসাবে আমি আপনাদেরকে বলবো, আপনারা এই মহান নেতার জন্য আপনারা দোয়া করবেন এবং এই মহান নেতার উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই বাংলাদেশকে সেই মধ্যময়ের দেশ থেকে উন্নত রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীর মাঝে পরিচিতি করে দিয়ে যাচ্ছেন, সেই আমাদের মাননীয় নেত্রী, ওনার জন্য এবং ওনার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। একটা কথা না বলে আমি পারছি না, যে জাতি আজকে আমরা গর্বের সহিত বলতে পারি আমরা বাঙালি জাতি, আজকে সেই বাঙালি জাতির পরিচয় একমাত্র আমাদের জাতীয় নেতা এবং মহান নেতা এবং বাংলাদেশের গর্ব, যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আজকে আমাদেরকে আজকে এই বুকে সাহস দিয়ে গেছেন, ডুবিয়ে দিয়েছেন যে আমরা বাঙালি। অতএব আপনারা এবং আমার নেত্রীর জন্য, আমার নেত্রী পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, এর ভিতরে অনেক ষড়যন্ত্র হচ্ছে, স্বাধীনতা বিরোধী চক্র মাথা চাড়া দিয়ে নেড়ে ওঠার জন্য চেষ্টা করছে, এই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য, আমার জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য
একটা কুচক্রি মহল সারা বাংলাদেশে এই এই কুচক্রি কাজ চালিয়ে যাচ্ছেন, যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলার জন্য লড়াই সংগ্রাম করে একটা গন্তব্যস্থানে পৌঁছার জন্য পৌঁছে গিয়েছিলেন, সেই মুহূর্তে ওনাকে এই স্বাধীনতা বিরোধী চক্ররা ওনাকে হত্যা করেছিল এবং ওনার সপরিবারের হত্যা করেছিল। এর মাঝে আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের বাংলাদেশের আমাদের মহান নেতার দুইটা উত্তরসূরি রেখে গিয়েছেন, সেটা হলো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের শেখ হাসিনার আরেকটা বোন এই শেখ রেহানা। ওদের বদৌলতে আজকে বাংলাদেশ পাই পাই করতে করতে উন্নত শিখরে গিয়ে পড়ছে। আপনারা এদের জন্য ওনার জন্য দোয়া করবেন এবং সবার এই বাঙালা এই বাংলাদেশে এই স্বাধীনতার যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনদের জন্য যারা ইজ্জত সম্ভ্রম হানি করেছিলেন এবং তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং সকল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আপনারা দোয়া করবেন যারা দেশ স্বাধীন করেছিল বঙ্গবন্ধু ডাকে, তাদের জন্য দোয়া করবেন এবং জাতীয় 4 নেতার জন্য দোয়া করবেন এবং আমাদের 21 আগস্ট গ্রেনেড হামলা, যে হামলায় আইবি রহমান সহকারে যারা অমি পরিবারের অনেক লোক শহীদ হয়েছিল তাদের জন্য দোয়া করবেন। আমার জননেত্রী শেখ হাসিনা, যিনি অল্পের জন্য আল্লাহ পাক অশেষ রহমতে উনি বেঁচে গিয়েছিলেন, ওনার ভবিষ্যতে আরও এই বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং ওনার সুস্থতা কামনা করে দোয়া করবেন। পরিশেষে আমি আপনাদেরকেই বলবো, আপনাদেরকে একটা কথাই বলল, যার জন্ম না হলে আমরা বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্র স্বাধীন মানচিত্র আমরা পেতাম না, যার জন্ম না হলে বাংলাদেশে নিপীড়িত বঞ্চিত এবং তারা আজকে এই বঞ্চিত থেকে মুক্ত পেতেন না, যার জন্ম না হলে আমরা আজকে বাংলা ভাষায় একে অপরের সাথে এই গণতন্ত্র ফিরে আনতে পারতাম না। আজকে তার জন্য সেই মহান নেতার জন্য আপনারা আবার সবাই দোয়া করবেন, ওনার সপরিবারের জন্য দোয়া করবেন। আপনারা যারা এতিম বাচ্চারা এখানে আছেন আপনারা ওদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, যাতে এই বাংলাদেশ সামনে আরও উন্নত রাষ্ট্র হিসাবে সারা পৃথিবীর মাঝে একটা মাইলফলক হিসাবে পরিচিত লাভ করতে পারে। জননেত্রী শেখ হাসিনাকে যে হায়াত দারাজ করে এবং উনি যাতে কাজ করে যেতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আপনারা অনেকক্ষণ ধরে এই গরমের মাঝে কষ্ট করে বসে আছেন, আপনারা এখন গণভোজের কাজ গণভোজের জন্য আপনারা প্রস্তুতি নেবেন। পরিশেষে আপনাদের মঙ্গল কামনা করে এবং আপনারা দোয়ার কাজটা সমাপ্ত করে আপনারা খাবারের জন্য প্রস্তুতি নেন, আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে এই জায়গায় আমরা কোরআন খতম এবং মিলাদের আয়োজন করেছি। আমি একটা কথাই বলবো, আজকে আমাদের জাতির পিতা না হলে এই বাংলাদেশ হতো না, জাতির পিতা মানেই স্বাধীনতা। আমরা এই জাতির পিতার কাছ থেকে আমরা সব কিছু পেয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 21 বার এই মৃত্যুর হাত থেকে বেঁচে আছে বিদায়, আজকে বাংলাদেশ এই জায়গায় পৌঁছেছে। আমি বলবো আমার জাতির পিতা, আমাদের যেই সংগ্রাম যেই পরিশ্রম ত্যাগ করে আজকে বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসছে। আমি আরও বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দুইজন বেঁচে আছে, এরা আল্লাহর অশেষ রহমত, আল্লাহর ইচ্ছায়। তারা যদি আজকে না বেঁচে থাকতো হয়তো বাংলাদেশ আজকে এই জায়গায় যেত না। আমি সর্বস্তরের
জনগণকে বলবো, আপনারা আমার জাতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অকাল মৃত্যু এবং তার পরিবারের সকল সদস্য সহ এই শিশু রাসেল, এই ছোট্ট বাচ্চা তাকে সহ নির্মমভাবে 15 আগস্ট রাত 9 ঘটিকার সময় অতর্কিত হামলায় মৃত্যুবরণ হয়েছে। আমরা সকলের প্রতি, সবার প্রতি যারা শহীদ হয়েছেন সবার প্রতি আমরা আত্মা, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে এবং সকল শহীদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা সবাই ভালো থাকি এই দোয়া করব। আমি আর বিশেষ কিছু আলোচনা করব না। আজকে শোকের মাস, এই আগস্ট মাস পুরোটাই শোক। আজকে সবচেয়ে কলঙ্কিত মাস আমাদের জাতির, একটাই মাস এই 15 আগস্ট, যেই আগস্ট মাস নাকি আমাদের মানচিত্রের মধ্যে একটা রক্তাক্ত দাগ। আমি আর কিছু বলবো না, আপনারা সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আপনাদের পাশে আমরা আছি। আমাদের আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই যা যা দরকার তা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। বাংলাদেশ আগের বাংলাদেশ নাই, এখন বাংলাদেশ অনেক উন্নত হয়েছে। পদ্মা সেতুর মতো পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, আরও সামনে অনেক কিছু হবে। আপনারা সবাই দল মেদ দল মত নির্বিশেষে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আপনারা কাজ করে যাবেন, আমরা সবাই থাকব। আমরা যদি সহযোগিতা না করি মাননীয় প্রধানমন্ত্রী একা সম্ভব না। আমাদের আওয়ামী লীগের দলীয় কর্মী যারা আছে আগামী গতকাল থেকে এই 17 আগস্টে 64 জেলায় সিরিজ বোমা হামলার উদ্যোগে সমস্ত লোক গতকাল জাপায়ে পড়েছে সমস্ত জেলা উপজেলায়। আমরাও মাঠে থাকব সবসময়, এটি আমরা চাই আপনাদের কাছে। পরিশেষে আমি একটা কথা বলে শেষ করব, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং জাতীয় চার নেতার প্রতি আর শহীদ 2 লক্ষ মাহবুবের সংগ্রামের এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে আজকে এই বাংলাদেশ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে আজকে দিন রাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে, আপনারা ওনার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। উনি যদি ভালো থাকে, সুস্থ থাকে, আমরা সবাই ভালো থাকবো, বাংলাদেশ ভালো থাকবো। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দিপুদা মানে কারণ খাওয়া।
কেন সরইব ভাই পানির দায়িত্ব কেটা।